নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। বাংলার খবর কি নিয়ে আমি পৌলমী রয়েছি আপনাদের সঙ্গে। তৃতীয় দফার নির্বাচন শেষ হয়ে গিয়েছে, সামনেই রয়েছে চতুর্থ দফার নির্বাচন, তাই জোর কদমে চলছে প্রচার পর্ব। তার মাঝেই আচমকাই ছন্দ পতন। বিজেপির মিছিল লক্ষ্য করে পটাশপুরে বোমাবাজি, দুষ্কৃতীদের মাঝপথে থমকে গেল বিজেপির মিছিল। কাফির বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর মিছিলের সময় দুষ্কৃতীদের হামলা, বোমা মেরে চম্পট দুষ্কৃতী দলের। এই ঘটনার জন্য পাল্টা বিজেপিকেই দায়ী করলেন কাফির তৃণমূল প্রার্থী উত্তম পারে। সৌমেন্দু অধিকারের মিছিল লক্ষ্য করে বোমা। অভিযোগ, ভগবানপুর থেকে মিছিল বের হতেই বোমাবাজি শুরু করে দুষ্কৃতীরা। তৃণমূল কংগ্রেসের সমাজ বিরোধী, তারা রাস্তার উপরে বোম চার্জ করে। সঙ্গে সঙ্গে আমরা যখন সামনের দিকে এগোচ্ছি, তখন তারা মুখে গামছা বেঁধে তারা দৌড়ে বাইক নিয়ে পালায়। তারা বুঝে গেছে তাদের অস্তিত্ব নেই। অভিযোগ, এই ঘটনার পরই ওই এলাকারই একটি বাড়িতে আশ্রয় নেয় দুষ্কৃতীরা। ব্যাগ ভর্তি বোমা ফেলে দেওয়া হয় পুকুরে। অন্যদিকে বোমাবাজির ঘটনার প্রতিবাদে রাস্তায় গাছের গুড়ি ফেলে পথ অবরোধ করেন বিজেপি কর্মী সমর্থকেরা। নির্লজ্জতার চূড়ান্ত রূপ আজকে কাঁথি লোকসভায় দেখা গেল। দিনের বেলায় পুলিশের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসের হারমাত্রা আর গোয়ালে পেট্রোল পাম্পের সামনে আমাদের র্যালির ওপরে বোমা নিক্ষেপ করল। তৃতীয় দফার নির্বাচন মিটতে না মিটতেই ফের বোমাবাজি করে সন্ত্রাস। যদিও এই ঘটনাকে সাজানো বলে আখ্যা দিচ্ছেন কাঁথির তৃণমূল প্রার্থী উত্তম বারিক। নিজেরা ফাঁকা মাঠে বোম ফাটিয়ে বলছে আমাদের মিছিলের উপরে বোম্বিং করা হয়েছে। এটাও আবার কয়েকদিন পরে মানুষ প্রমাণ করে দেবে যে ভারতীয় জনতা পার্টি আবার মিথ্যা বলছে। দুপুর দেড়টা নাগাদ বাড়িতে থাকার সময় যেভাবে এই এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করা হয়েছে, তা আর একবার প্রমাণ করবে। যদি কোনো সময় প্রোগ্রাম করে করতে পারে, তাহলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রমাণ করে দেবে, তার বিরুদ্ধেই আজকে আমরা মাঠে নেব। উত্তমবাবু তো নিজের কথা বলে দিলেন, প্রশ্ন একটাই, তাহলে বোমাবাজি করলো কারা? দুষ্কৃতীদের আড়াল করতে এখানেও কি তাহলে রাজনীতির আশ্রয় শাসক দলের? পূর্ব মেদিনীপুর থেকে বিষ্ণুব্রত পণ্ডার রিপোর্ট, রিপাবলিক বাংলা। মিছিলকে লক্ষ্য করে বোমাবাজি, আর তাতেই পূর্ব মেদিনীপুরে রাজনীতির পারদ একেবারে চড়ছে। আর এর মাঝে দেখুন ঘাটালে কি হচ্ছে। ঘাটালে খুনের আশঙ্কা প্রকাশ করেছিলেন কে না, তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেব। সূত্রপাত হয়েছিল বুধবার 10 থেকে 20 তারিখের মধ্যে খুন হতে পারে কেশপুরে, জানিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন ঘাটালের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেব। জেতার জন্য বিজেপি সন্ত্রাস করবে এমন অভিযোগ করেছিলেন তৃণমূল প্রার্থী, আর জানিয়ে চড়তে শুরু করেছে ঘাটালে রাজনীতির পারদ। এই ঘটনায় বৃহস্পতিবার দেবের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি। বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করে দেখার আবেদনও জানিয়েছে বিজেপি। বুধবার দেবের মুখে শোনা গিয়েছিল ষড়যন্ত্রের তত্ত্ব। কেশপুরে খুনের আশঙ্কা করেছিলেন তৃণমূল প্রার্থী, 10 থেকে 20 মের মধ্যে কেশপুরে খুন হবে, জেতার জন্য বিজেপি সন্ত্রাস চালাবে, এমনই অভিযোগ শোনা গিয়েছিল ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের গলায়। বিজেপি যিনি প্রার্থী এবং বিজেপি দল যেভাবে ঘাটাল লোকসভা কেন্দ্র জেতার জন্য লেগে পড়ে রেখেছে, আমাদের কাছে খবর আছে যে কেশপুরে তারা কোনো একটা ষড়যন্ত্র করে নিজেদের লোককে মেরে তার দোষগুলো আমাদের লোককে দিয়ে এবং একটা অশান্তি সৃষ্টি করে তার সৃষ্টি করে এবং সেটাকে নিয়ে ভোট করানোর চেষ্টা করবে। আমি কেশপুরে 10 বছর ধরে শান্তি রেখেছি, কেশপুরে মানুষকে ভালো রাখার চেষ্টা করেছি, তার জন্য আমি আগাম জানিয়ে রাখি চ্যানেলের মাধ্যমে, প্রেসের মাধ্যমে, প্রশাসনের কাছে এবং ইলেকশন কমিশনের কাছে। দেবের এমন আশঙ্কার পরই ঘাটালে চড়তে শুরু করে রাজনীতির পারদ। দেবের বিরুদ্ধে কেশপুরের আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করে বিজেপি। দেবের এহেন বক্তব্যের পর থেকে বিজেপি কর্মীরা ঘরের বাইরে বের হচ্ছে না। এই ঘটনায় দেবের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপি প্রার্থী হিরণ। দেব যদি আগে থেকে সবটাই জানেন, তাহলে তাকে হেফাজতে নিয়ে পুলিশের জিজ্ঞাসাবাদ করা উচিত বলে জানান হিরণ। মানে একটি মানুষের কাছে যদি এত ইনফরমেশন থাকে, তাহলে পুলিশ কেন বসে আছে?
নির্বাচন কমিশন কেন বসে আছে? তাহলে তো ওনাকে কাস্টাডিতে নিয়ে ওনার কাছ থেকে ইনফরমেশন নিয়ে ইমিডিয়েটলি তদন্ত শুরু করা উচিত। কে খুন করবে এবং কাকে খুন হবে, কে খুন হবেন, সেটা তদন্ত করবে না? পুলিশ তো চুপ করে বসে আছে, নির্বাচন কমিশন চুপ করে বসে আছে, আমরা বিজেপি কর্মীরা কোথায় যাব? আমরা কি এখানে এবার নির্বাচন লড়বো না? আমরা কি খুনের আতঙ্কে ভুগবো? এইসব করে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে বিজেপি, দাবি পিংলার তৃণমূল বিধায়কের। প্রাণ সংশয়ের আশঙ্কা দেব করে থাকে, তাতে বিজেপির ভয় পাওয়ার কি আছে? বিজেপি কেন কেশপুরের আনন্দপুরের থানায় ডায়েরি করতে যাবে? তার মানে বিজেপির কোনো বদ মতলব আছে? হিরণ তো বিভিন্ন থানাতে গিয়ে উনি তো ঝামেলা পাকাচ্ছেন, থানার গেট ধরে নাড়িয়ে দিচ্ছেন, অফিসারকে ধমকাচ্ছেন। বদ মতলবটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে কোন রকমের নির্বাচন কমিশনের চোখে ধুলো দিয়ে একটু বেশি করে সেন্ট্রাল ফোর্স আনা। 25 মে ভোট ঘাটাল লোকসভা কেন্দ্রে, যেখানে পরপর দুবার তৃণমূলের টিকিটে জয়ী হয়েছিলেন তৃণমূলের তারকা প্রার্থী দেব। এবার ঘাটালে দেবের বিরুদ্ধে বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে অভিনেতা হিরণকে। এরই মধ্যে দেবের এমন ষড়যন্ত্রের তত্ত্ব বাড়াচ্ছে ঘাটালের উত্তাপ। পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ্ত দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। পুলিশের আরও তদন্ত করে দেখা উচিত, পুলিশের আরও তৎপরতার সঙ্গে বিষয়টি দেখা উচিত, কে মন্তব্য করলেন না বিজেপির প্রার্থী হিরণ। এখানেও সেই কমন ফ্যাক্টর হচ্ছে কে না পুলিশ। বারবার ভোট লগ্নে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। আর এবার দেখুন, গ্রাম্য বিবাদ থামাতে গিয়েও বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে এই পুলিশকে। রানীনগরের বালিবাড়ির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযোগ, দুই প্রতিবেশীর বিবাদ থামাতে যায় পুলিশ, আর ঠিক সেই সময় পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়, পুলিশকে ধাক্কাধাক্কি করা হয় বলে অভিযোগ ওঠে। পুলিশ জানিয়েছে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে। টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে পুলিশ, বাড়ির লোকের প্রতিরোধের হাজার চেষ্টাতেও কাজ হলো না। কেন? অভিযোগ, দুই পরিবারের বিবাদকে ঘিরে নাকি উত্তেজনা, আর তা থেকে উত্তপ্ত রানীনগরের বালিবাড়ি নিচু পাড়া। দুই প্রতিবেশীর বিবাদের অভিযোগ পেয়ে ঘটনা তদন্তে যায় পুলিশ, সেখানে নাকি একটি বাড়ির লোকজনকে হেনস্থা করে পুলিশ, এমন তাই অভিযোগ। এরপরে স্থানীয়রা পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায়, সেখান থেকে চলে যায় পুলিশ। এরপরে ফের উত্তেজনা তৈরি হয়। আমাদের এখানকার একটা স্বামী হারা মেয়েকে বিরোধীরা মানে খুব গালিগালাজ করে, যে কি রাত্রে একাই বাড়িতে থাকে, যে কি তোমাকে রাত্রে বাড়িতে রেপ করবে। মেয়েটা এবার থানায় গিয়ে এফআইআর করতে যায়। পুলিশ এসে মানে এখানে এলাকার লোকজন, আমার ভাই আর আশেপাশের লোকজন, অরূপ বাবু আমার ভাইয়ের কলার ধরে এবং আমার এক কর্মীকে মানে এখানে মানে ফুলিয়ে দেয়। ও চার পাঁচখান গাড়ি পেটে এলাকার যে বাড়িঘর ভাঙচুর করেছে, চার পাঁচজনকে মেরেছে। এই ঘটনায় কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তবে কী কারণে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস বাগচির রিপোর্ট, রিপাবলিক বাংলা। আগামী 13ই মে রয়েছে চতুর্থ দফার নির্বাচন। ভোটের লাইনে দাঁড়াবে বর্ধমান, দুর্গাপুর। চলছে জোর কদমে নির্বাচনী প্রচার, আর সেই নির্বাচনী প্রচারে বাধা পেয়ে রীতিমতো পুলিশ প্রশাসনকে এক হাত নিয়েছেন দিলীপ ঘোষ। দিলীপের নিশানা থেকে বাদ গেলেন না খোদ তৃণমূল সুপ্রিমো। ভোট যত এগোচ্ছে ততই অশান্তি ছড়াচ্ছে বর্ধমান, দুর্গাপুরে। বুধবার রাতে দিলীপ ঘোষের রোড শোতে বাধা দেয় পুলিশ, আর তারপর থেকেই চোটে লাল দিলীপ ঘোষ। এদিন বর্ধমানে চা চক্রে আইসিস সম্পর্কে অভিযোগ কানে আসতেই কড়া আক্রমণ করলেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষকে পাল্টা নিশানা করেছেন দেবু টুডু। ভোটে হারবেন দিলীপ ঘোষ এমনটাই দাবি করছে তৃণমূল কংগ্রেস। পুলিশকে গালাগাল দিয়েছে, উনি জবাব পাবেন আগামী নির্বাচনে, তার জামানো জব্দ হবে। যত উনি গালাগাল দেবেন তত ওর ভোট কমবে এবং জামানো জব্দ হওয়ার অপেক্ষায়।
বৃহস্পতিবার মন্তেশ্বরের পিপলন এলাকায় বিজেপি কর্মীদের সম্মেলনে যান বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিশানা করেন বিজেপির প্রার্থী। তিনজন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ জেলে আছেন, কেজরিওয়াল জেলে আছে, আর ঝাড়খণ্ডের সরেন জেলে আছে। আমাদের দিদিমণি যদি যান কি অসুবিধা, যেতেই পারেন। ওরা তো অল্প অল্প খেয়েছিল, এ তো খেয়ে ঢাক করে দিয়েছে একদম লক্ষ লক্ষ কোটি টাকা। শেষ জীবনটা বৃদ্ধাবাসে না থাকে, ওখানে গিয়ে থাকুন। প্রচারের ময়দানে দেখাই মিলছে না বর্তমান দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের। অন্যদিকে প্রতিদিন প্রচারের ময়দানে ঝড় তুলছেন দিলীপ, আর তাতেই কি গাত্র দেওয়া হচ্ছে শাসকের? তাই বিজেপিকে আটকানোর কি মরিয়া চেষ্টা চলছে? পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। সত্যি তো, সামনে নির্বাচন, আর তাই জোর কদমে চলছে নির্বাচনী প্রচার। আর এবার নির্বাচনী প্রচারে রীতিমতো ঝড় তুলেছে আইএসএফ। আর এবার সভা মঞ্চ থেকে শাসক দলকে নিশানা করলেন নওশাদ সিদ্দিকী। একযোগে পুলিশ এবং তৃণমূল কংগ্রেসের বিধায়ক শওকত মোল্লাকে রীতিমতো চাচা ছোলা ভাষায় আক্রমণ করেছেন নওশাদ। আর বেশি দিন বাকি নাই শওকত মোল্লার বাইরের ভাত খাওয়া, জেলের ভাত তাড়াতাড়ি খাচ্ছে। ভাঙড়ের নির্বাচনী সভা থেকে এবার শওকত মোল্লাকে নিশানা নওশাদ সিদ্দিকী। বুধবার যাদবপুর লোকসভা কেন্দ্রের আইএসএফ এর প্রার্থী নূর আলম খানের সমর্থনে সভা করেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী, আর সেখান থেকে পুলিশ ও তৃণমূল বিধায়ককে একসঙ্গে নিশানা করেন নওশাদ সিদ্দিকী। আমাদের ছেলেদের উপরে আক্রমণ করলো মালদাতে, আমাদের ছেলেদেরকে ডিস্টার্ব করছে যে পুলিশ প্রশাসনের লোকেরা, আমি সম্মান জানিয়ে বলছি আর বেশি দিন বাকি নাই শওকত মোল্লার বাইরের ভাত খাওয়া, জেলের ভাত খুব তাড়াতাড়ি খাচ্ছে। কলকাতা পুলিশকে ওই দিন আক্রমণ করেন আইএসএফ এর বিধায়ক। আপনাদের কাছ থেকে অনেক আশা করেছিলাম, যখন চারিদিকে বলছিল ক্যালকাটা পুলিশ হবে, ক্যালকাটা পুলিশ হবে, আমি বলেছিলাম অবশ্যই হওয়া দরকার, কিন্তু এই ক্যালকাটা পুলিশ দেখছি লোকের বাড়ি গিয়ে তোলা তুলছে, এটা তো ক্যালকাটা পুলিশের পরিচয় নয়। ও শওকত মোল্লার সাথে এত গা ঘেঁষাঘেঁষি করছে, বেড়া তোলাবাজ হয়ে যাচ্ছে। নওশাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, সেটা বুঝতে পেরেই নওশাদ ভুলভাল মন্তব্য করছেন, পাল্টা দাবি করলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। ও প্রচন্ড হতাশাগ্রস্ত হয়ে পড়েছে, ওটা ভাঙড় থেকে কালকে 2,500 লোক জোগাড় করেছে, তার বেশি করতে পারেনি, তার কারণে এই ধরনের কথাবার্তা বলছে। আমরা এটাকে গুরুত্ব দিতে না, কিন্তু পুলিশকে তো এই কমেন্টস করবে, তা পুলিশ আসার পর আর বোমা ছাড়তে পারছে না, গুলি ছাড়তে পারছে না, গ্রেনেড চালাতে পারছে না, আইএসএফ এর সমাজ বিরোধীগুলো তারা দমন হচ্ছে, এই কারণে ওর গায়ের জ্বালা। শেষ দফায় ভোট যাদবপুর লোকসভা কেন্দ্রে, তার আগেই আইএসএফ তৃণমূলের আক্রমণ, পাল্টা আক্রমণের সরগরম গোটা ভোটের ময়দান। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রঞ্জিত সর্দারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। একদিকে ভোটের ময়দান সরগরম, অন্যদিকে জলের জন্য ত্রাহি ত্রাহি দশা। গরমের মধ্যেই পানীয় জলের সংকট পুরুলিয়ার বান্দুরি গ্রামে। নলকূপ থাকলেও তা রীতিমতো অকেজো হয়ে পড়ে রয়েছে, বাধ্য হয়ে দূর দূরান্ত থেকে নদীর জল খুঁড়ে আনতে হচ্ছে পানীয় জল। দিনের পর দিন এই সংকটের মধ্যে রয়েছেন বাসিন্দারা, আর সেই নদী থেকে জল যখন তারা আনছেন সেই জল পান করে অসুস্থ হয়ে পড়ছেন গ্রামবাসীরা। দিনের পর দিন পানীয় জলের সংকটের জেরবার তাদের দশা। এইভাবেই নদীর চর খুঁড়ে জল সংগ্রহ করতে হচ্ছে পুরুলিয়াবাসীকে। হ্যাঁ, এই জলই পান করছেন আরশা ব্লকের বান্দুডি গ্রামের বাসিন্দারা। তীব্র গরমে খারাপ হয়ে পড়ে আছে গ্রামের নলকূপ, বাধ্য হয়ে হাঁড়ি কলসি মাথায় নিয়ে পায়ে হেঁটে যেতে হচ্ছে বহুদূর। ডাঁড়ির জল লেগছি, এই নলকূপ আছে তো সব বেড়াই গেলছে, একটা ভালো আছে। হ্যাঁ হ্যাঁ, বান্দ নদীর মধ্যে এইটা গেলছে তো ওঠায়। অনেক দূর আমরা আসি জল লেগে, শরীর খারাপ হয়ে যায়। এখানে এই তোপাখালের জলটা গরু করা খাচ্ছে, এই জলটা আমরা খাচ্ছি তো শরীরটা দমে খারাপ লাগে, কল একটা করে দিলে ভালো ছিল। পুরুলিয়ার জল কষ্ট নিয়ে শাসক দলকেই দুষলেন বিজেপি প্রার্থী। এটা শুধু আরশাতে না, পুরুলিয়ার বিভিন্ন প্রত্যেকটা ব্লকেই আপনি দুটা চারটা করে ভিলেজ পাবেন। যে দিদিমণি বলেছে না জঙ্গলমহল আসছে,
হাসার আসল রূপটা দেখা যাচ্ছে। কেন্দ্রীয় বঞ্চনার কারণেই জল কষ্টে ভুগছেন গ্রামবাসীরা, পাল্টা অজুহাত পুরুলিয়ার তৃণমূল প্রার্থীর। আর্থিক সীমাবদ্ধতার কারণে রাজ্য সরকার করার ইচ্ছে আছে, কিন্তু রাজ্য সরকার অনেক ক্ষেত্রে আর্থিক সীমাবদ্ধতার কারণে হয়তো করতে পারছে না। ভোট আসে ভোট যায়, হয় না জল সংকটের স্থায়ী সমাধান। ভোটের আগে যে তিমিরে পড়ে আছেন পুরুলিয়াবাসী, ভোটের পরেও কি সেই তিমিরেই পড়ে থাকতে হবে খেটে খাও মানুষদের? পুরুলিয়া থেকে অরবিন্দ মাহাতোর রিপোর্ট, রিপাবলিক বাংলা। এই মুহূর্তে নজর রাখবো যে ব্রেকিং নিউজের দিকে, মাদক উদ্ধারে গিয়ে আক্রান্ত পুলিশ, আহত হচ্ছেন 4 জন এসআই এবং 3 জন এএসআই, মোট 13 জন পুলিশ কর্মী আহত হয়েছে বলেই জানা গিয়েছে। উত্তর চব্বিশ পরগনায় বারুইপুরে মাদক উদ্ধারে গিয়ে আক্রান্ত হলো পুলিশ, ঘেরাওয়ের মুখে পুলিশ, আর তারপরে মারধর করা হয় পুলিশ কর্মীদের। মোট 13 জন পুলিশ কর্মী আক্রান্ত হয়েছে, এদের মধ্যে 4 জন রয়েছেন এসআই এবং 3 জন রয়েছেন এএসআই। মোট 13 জন পুলিশ কর্মী আক্রান্ত হয়েছেন, মাদক উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হলেন 13 জন পুলিশ কর্মী। পুলিশকে ঘিরে ধরে আক্রমণ চালায় আম জনতা। বারুইপুরে আক্রান্ত হয়েছে পুলিশ, মাদক উদ্ধার করতে গিয়ে পুলিশকে মারধরের অভিযোগ। মোট 13 জন পুলিশ কর্মী আহত হয়েছে, এদের মধ্যে রয়েছে 4 জন এসআই এবং 3 জন এএসআই। মাদক উদ্ধার করতে গিয়েছিলেন বারুইপুরে, আর সেখানে গিয়েই জনরোষের মুখে পড়ে যায় পুলিশ আধিকারিকরা। মোট 4 জন এসআই ছিলেন এবং 3 জন এএসআই, তারা আক্রান্ত হয়েছে। মোট 13 জন পুলিশ কর্মী আক্রান্ত হয়েছে, রীতিমতো পুলিশ কর্মীদের ঘিরে ধরে আম জনতা। মাদক উদ্ধার করতে গিয়েছিলেন বারুইপুরে, আর সেখানে আক্রান্ত হয়েছেন মোট 13 জন পুলিশ কর্মী। সেই ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে এক্সক্লুসিভ। মোট 13 জন পুলিশ কর্মী জখম হয়েছেন, এদের মধ্যে রয়েছেন 4 জন এসআই এবং 3 জন এএসআই। ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে এমনটাই অভিযোগ উঠে আসছে। আহত পুলিশ কর্মীদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। মারধর করেছে কি দিয়ে? ওখানে লাঠি ছোটা ছোট দিয়ে সম্মান করে দিয়েছে।